हेलो फ्रेंड, बेंगुली फूड एंड लाइफस्टाइले आपनादेर सबाइकेई स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि वेजिटेबल एग रोल। खुबी इजी एकटा रेसिपी एवं खुबी सुस्वादु, छोटो थेके बड़ो सकलेरई आशा करी पछन्द होबे एवं बेला झामेला छाड़ाई चटजलदी एटा बानानो जाय एवं एकटा खुबी सुस्वादु एकटा परफेक्ट रेसिपि। शर्ट टाइमे एटा आपनारा बानिये निते पारेन सकाल बिकेल टिफिनेर जोन्नो, असाधारण और एवं हेल्दी रेसिपी। तो रेसिपिटी देखार पर आपनि जदि भालो लेगे थाके तो प्लिज आमार चैनलटिके सबसक्राइब करे नेबेन और बेल आइकनटाके प्रेस करबेन सबार आगे नोटिफिकेशन पाओयार जोन्नो। चलुन रेसिपिटी फलो करा जाक। আমি গাজর, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে নিয়েছি। তো হ্যান্ড মিক্সি দিয়ে এগুলোকে ভালো করে আমি কুচু কুচু করে কেটে নেব। আর ক্যাপসিকাম আর ধনে পাতাটা দিলে আরও পারফেক্ট হতো। তো সব উপকরণগুলো দিয়ে আমি হ্যান্ড মিক্সিতে ভালো করে কুচিয়ে নেব। তো হ্যান্ড মিক্সি যদি আপনাদের কাছে না থাকে তো যে কোনো একটা কুচানো মেশিন দিয়ে ভালো করে কুচে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর ক্যাপসিকাম ধনে পাতাটা থাকলে আরও রেসিপিটা পারফেক্ট হতো, বাট আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। তো ভালো করে আমি কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করলে কিন্তু ভালো হবে না, তো এরকম কিছু হ্যান্ডের মিক্সারের সাহায্যে করে নিতে হবে। আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি, আর ওই বাটির এক বাটি আমি ময়দা ইউজ করছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। আর সেম বাটির এক বাটি সুজি ইউজ করছি, আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব সব উপকরণগুলো। আর সবসময় একটা কথা, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, আর ময়দা আটা সুজি এগুলো আপনাদের কটা রোল করবেন সেই হিসেবে ইউজ করবেন। আমি যেহেতু চারটে রোলের উপকরণ ইউজ করছি, সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তাতে করে রেসিপিটা আরও পারফেক্ট হবে। তো ভালো করে আমি মিক্স করে নেব। ধনে পাতাটা দিলে আরও বেশি হতো, বাট আমার কাছে নেই। আমি দুটো ডিম ইউজ করছি, চারটে রোলে দুটো ডিম দিয়েছি। আপনারা চাইলে চারটে রোলে চারটে ডিম ইউজ করতে পারেন, তাতে করে রেসিপিটা আরও পারফেক্ট হবে। তো আমি ভালো করে মিক্স করে নেব। এটা খুবই একটা সুস্বাদু রেসিপি, কিন্তু খুবই মানে শর্ট টাইমে হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। অল্প করে জল দেবো আর প্যাটারটা রেডি করবো। একসাথে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাতে করে প্রবলেম হবে। তো অল্প করে জল দিয়ে আমি গুলবো এবং ভালো করে আমি গুলে নেব, যাতে ভেতরে দলা দলা ভাবটা না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও গুলে নিতে পারেন। তো ভালো করে আমি মানে গুলে নেব। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, ঘিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো ভালো করে আরও মিক্স করে নেব। ঘিটা দিচ্ছি, তার স্বাদটা আরও মানে বেশি পারফেক্ট হবে সেই হিসেবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশি প্যাটারটা বেশি মানে ঘনও করব না আর বেশি পাতলা করব না, মিডিয়াম করব। আর একটা কথা মাথায় রাখতে হবে, দলা দলা ভাবটা যেন না থাকে। কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল ব্রাশ করে নিচ্ছি, অবশ্যই রিফাইন অয়েলই ইউজ করছি। তো ভালো করে অল্প তেলেই করব, আপনারা চাইলে তেল বেশি তেলেও করতে পারেন। তো অল্প অল্প করে দিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। তিন চামচ মতো দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো ভালো করে এইভাবে সমস্ত রুটি আমি বানিয়ে নেব। খুবই খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে মানে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। তো আর তেল দেব না, অল্প তেল আছে, ওই তেলেই আরও একটা রুটি ভেজে নেব। ভালো করেই ভেজে নেব, আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আর একদম লো ফ্লেমে ভাজবো, তাতে করে সবজিটা মানে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ভাবটা না থাকবে না। বাট আমি যেহেতু যতটুকু কুচিয়ে নিয়েছি আশা করি কাঁচা থাকবে না, তবুও একটু ঢাকা দিয়ে দিয়ে মানে ভেজে নেব, লো হাই ফ্লেম করেই ভেজে নেব। তো এটা আপনারা চাইলে মানে চিকেনের সাথে বা তরকারির সাথে রোল করে ভালো করে মানে সব করতে পারেন, খুবই সুস্বাদু খেতে হবে। এইভাবে সব রোলগুলোই বানিয়ে নেব। আমার ভেজিটেবল এগ রোল রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।